সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি ইনফিনিক্সের জিরো সিরিজের ফোনগুলো লঞ্চ হয়েছে ইন্ডিয়ান মার্কেটে, ইনফিনিক্স জিরো টোয়েন্টি এবং ইনফিনিক্স জিরো আলট্রা। আর এই দুইটি ফোনই খুবই অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে লঞ্চ করা হয়েছে। ইনফিনিক্স জিরো টোয়েন্টি এই ফোনটির বেস ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 15,999 রুপি, 8 জিবি র্যাম। এবং ইনফিনিক্স জিরো আলট্রা এই ফোনটির বেস ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 29,999 রুপি বা 30,000 রুপি, 8 জিবি র্যাম। আজকের ভিডিওতে আমরা ইনফিনিক্স জিরো টোয়েন্টি এই ফোনটি নিয়ে কথা বলবো। 16,000 রুপিতে এই ফোনে থাকছে মিডিয়াটেক হিলিও G99 চিপসেট, আর ক্যামেরাতে থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা। সো সব কিছু মিলিয়ে ওভারঅল এই ফোনটি কেমন হবে? আর ফোনটি যেহেতু গতকাল ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে, সেহেতু এই ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে কবে পাব এবং এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন এক কথায় অসাধারণ। ফোনটির ব্যাকসাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ফ্রেম করা হয়েছে একেবারেই ফ্ল্যাট, সেম টু সেম আইফোনের মতো, যা দেখতে খুবই ভালো লাগছে। ফোনটির ব্যাকসাইডে থাকছে তিনটি ক্যামেরা এবং একেবারে নিচে মেনশন থাকছে জিরো। আর ফোনটির থিকনেস করা হয়েছে 8 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 196 গ্রাম। এর কারণে এই ফোনটি আপনারা এক হাতে লং টাইম খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। ভালো ব্যাপার হচ্ছে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও এখানে আপনারা সিম কার্ডের পাশাপাশি মাইক্রোএসডি কার্ড ব্যবহারেরও সুযোগ পাচ্ছেন। তবে এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে ইউশেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর এইখানে একটু খারাপ লেগেছে, কারণ 2022 সালের শেষের দিকে এসে ইউশেপের মাধ্যমে সেলফি ক্যামেরা একটু বেমানান। এখানে পাঞ্চলের মাধ্যমে সেলফি ক্যামেরা দেওয়া প্রয়োজন ছিল, সেক্ষেত্রে সামনে থেকে দেখতে ওই ফোনটিকে একটু প্রিমিয়াম লাগত। আর এই ফোনে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। ফোনটি মার্কেটে তিনটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, গ্রে, গোল্ড এবং ফ্যান্টাসি। সো ওভারঅল সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.7 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 393 PPI ডেন্সিটি। আর ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90Hz রিফ্রেশের, এর কারণে ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু মোটামুটি ভালোই হবে। তবে প্রাইস পয়েন্ট অনুযায়ী এখানে 120Hz রিফ্রেশের দিলে একটু বেটার হতো। আর স্বাভাবিকভাবে অ্যামোলেড প্যানেল হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি আপনারা ফিল করবেন না, ডিসপ্লের কালার কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো হবে। ইনফিনিক্স এখানে ওভারঅল ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে, এই বিষয়টি বলতে হবে। তবে একটি কথা না বললে না, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকছে XOS 12, আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G99, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6 নানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G57 MC2। দর্শক বন্ধুরা, মিডিয়াটেক হিলিও G99 এই চিপসেটটা কিন্তু রিসেন্ট অনেকগুলো ফোনে ব্যবহার হয়েছে, যেমন ভিভো V25e, টেকনোপোভা 4, টেকনোপোভা 4 প্রো, এইগুলো ফোনে কিন্তু এই সেম চিপসেট ব্যবহার করা হয়েছে। আর চিপসেটার কিন্তু পারফরমেন্স খুবই ভালো, এই চিপসেটটি ব্যবহার করার কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে আপনারা ইজিলি খেলতে পারবেন, গেমস খেলার সময় ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলোও খুব সুন্দরভাবে করতে পারবেন, এদিক দিয়ে সেরকম কোনো সমস্যা হচ্ছে না। ফোনটি গ্লোবাল মার্কেটে দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8 জিবি র্যাম 128 জিবি রম এবং 8 জিবি র্যাম 256 জিবি রম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। তবে আমি আবারও বলছি, এই ফোনে আপনারা মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাকসাইডে থাকছে তিনটি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, আর সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের আরও একটি সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে কোয়াড এলইডি ফ্ল্যাশ, HDR প্যানোরামা। তবে ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 2K শ্যুট করতে পারছেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 60 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর এই সেন্সরে আপনারা OIS সাপোর্টও পেয়ে যাচ্ছেন, মানে সেলফিতে OIS। আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ 2K শ্যুট করতে পারছেন।
ওআইএস থাকার কারণে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সুন্দরভাবে ভিডিও শ্যুট করতে পারবেন এবং লো লাইটেও খুব ভালো ভালো সেলফি উঠাতে পারবেন। আর ভিডিও করার সময় আপনার হাত যদি একটু নড়েও যায় সেক্ষেত্রেও কিন্তু ভিডিওতে শেকি শেকি ভাবটা আসবে না, ভিডিও কোয়ালিটি ভালোভাবে স্টেবল রাখার চেষ্টা করবে। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে শোনা যাচ্ছে এই ফোনটির ফটো কোয়ালিটি নাকি ভালোই হবে। এবার আসলে আমাদের দেখার পালা, বাংলাদেশ এবং ইন্ডিয়ার ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 4500mAh-এর একটি ব্যাটারি আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 45W-এর একটি চার্জার। আর ইনফিনিক্স বলছে চার্জার দিয়ে ফোনটিকে আপনারা 30 মিনিটের মধ্যে 75% চার্জ করতে পারবেন, অর্থাৎ 1 ঘন্টারও কম সময়ে ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। আর পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট থাকার কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো পাবেন, একদিন এই ফোনটি আপনারা ইজিলি চালাতে পারবেন। এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আমরা কবে পাবো। দর্শক বন্ধুরা, এই ফোনটি বাংলাদেশের মার্কেটে 15 থেকে 20 দিনের মধ্যে আপনারা আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে 20 থেকে 22 হাজার টাকা, যেহেতু ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 16,000 রুপি। সেক্ষেত্রে বাংলাদেশের মার্কেটে এই ফোনটির প্রাইস সর্বোচ্চ 22,000 টাকাই হবে। আর 22,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি খুব দারুণ দারুণ কিছু অফার করছে, যেমন মিডিয়াটেক হিলিও G99 চিপসেট, অ্যামোলেড ডিসপ্লে, পাশাপাশি থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, পাশাপাশি ক্যামেরাতে থাকছে ওআইএস। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যদি এরকম বাজেট সেগমেন্টে একটি ভালো ফোন নিতে চান সেক্ষেত্রে এই ফোনটি অবশ্যই একটি ভালো চয়েস হতে পারে। আশা করি ইনফিনিক্স জিরো 20 ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর আমাদের চ্যানেলে অলরেডি ইনফিনিক্স জিরো আলট্রা ওই ফোনটির ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টেকটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।